সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 91-এ। আজকের ক্লাসটি খুবই চমৎকার হতে যাচ্ছে, কারণ বেসিক থেকে আরবি ভাষা যারা শিখতে চায় তাদের জন্য আজকের পর্বটি বিশেষ করে সাজানো। গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দিয়েছি প্রচুর পরিমাণে আজকের এই 91-তম ক্লাসে, তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সাথে সাথে লাইক দিবেন, কারণ আমি যতগুলো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি ভিডিওতে লাইক দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, আসুন শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার পর্বটি। সবার কাছে অনুরোধ রইল, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত যে শব্দটি আছে সেটা হলো দেখা। দেখাকে আরবি ভাষায় বলা হয় সুপ। সুপ মানে হচ্ছে দেখা। দেখেছি সুপ্ত। সুপ্ত মানে দেখেছি। শোনা, শোনাকে আরবি ভাষায় বলে ইসমা। ইসমা মানে শোনা। রং, রং এর আরবি হচ্ছে লউন। লউন মানে হচ্ছে রং। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো এর আরবি হচ্ছে সবি সুরা, অথবা আপনি বলতে পারেন সুরা সুরা। সুরা সুরা, সবি সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি করো। এবার লেখা আছে ঠিক বা ভালো। ঠিক বা ভালোকে আরবি ভাষায় বলা হয় তাইয়েব। তাইয়েব মানে ঠিক বা ভালো। এখন লেখা ঠিক বা ভালোকে আরও একভাবে আরবি ভাষায় বলা যায়, সেটা হলো তামাম। তামাম মানে ঠিক বা ভালো। তারপর লিখে একটা শেষ প্রশ্ন আছে, একটা শেষ প্রশ্ন আছে আরবি ভাষায় বলবেন ফি ওয়াহেদ আখের সুয়াল। ফি ওয়াহেদ আখের সুয়াল মানে হচ্ছে একটা শেষ প্রশ্ন আছে। আখের সুয়াল মানে হচ্ছে শেষ প্রশ্ন। সবাই এখানে আসো, কুল্লু নফর ইজি মিন্নি। কুল্লু নফর ইজি মিন্নি অর্থ সবাই এখানে আসো, আমি রেডি। আনা জাহেজ, আনা জাহেজ মানে আমি রেডি। এবার লেখা দেরি করো না, লাত্তাক্ষার অর্থ দেরি করো না। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে এই তোমার 10 মিনিট, এই তোমার 10 মিনিট। হাদা আশারা দিগি কামালে, হাদা আশারা দিগি কামালে মানে হচ্ছে এই তোমার 10 মিনিট। এখন লেখা আছে কখন ফিরবে, মিতা রেজ্জা। মিতা রেজ্জা অর্থ কখন ফিরবে। তারপর চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে, লেখা আছে মোবাইল দেখেছ, মোবাইল দেখেছ। সুপ্ত টেলিফোন, সুপ্ত টেলিফোন মানে মোবাইল দেখেছ। কাজ পূর্ণ করো, কাজ পূর্ণ করো কাম্মেল শুগল। কাম্মেল শুগল অর্থ কাজ পূর্ণ করো। এবার লেখা আছে সাহায্যের দরকার, সাহায্যের দরকার বলবেন রিত মুসায়েদা। রিত মুসায়েদা মানে সাহায্যের দরকার। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আমার সাহায্য দরকার। আপনি সুন্দর করে আরবি ভাষায় বলবেন আনা রিদ মুসায়েদা। আনা রিদ মুসায়েদা মানে আমার সাহায্য দরকার। এরপর লেখা আছে তোমার সাহায্যের দরকার, আরবি ভাষায় বলবেন ইন্তা রিদ মুসায়েদা। ইন্তা রিদ মুসায়েদা অর্থাৎ তোমার সাহায্যের দরকার। এবার লেখা আছে খালি বা বেকার বা অবসরকে আরবি ভাষায় বলে ফাদি। ফাদি আর বাংলা অর্থ হচ্ছে খালি, বেকার বা অবসর। এখন লেখা কখন দেবে, মিতা আতি। মিতা আতি অর্থ কখন দেবে। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে সমস্যা। সমস্যাকে আরবি ভাষায় বলা হয় মুশকিলা। মুশকিলা মানে সমস্যা। লেখা আছে ক্ষুধার্ত। ক্ষুধার্তকে আরবি ভাষায় বলে জুয়ান। জুয়ান মানে ক্ষুধার্ত। তারপর লেখা তৃষ্ণার্ত। তৃষ্ণার্তকে আরবি ভাষায় বলে আতশান। আতশান মানে তৃষ্ণার্ত। এবার লেখা আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত এর আরবি হচ্ছে আনা জুয়ান। আনা জুয়ান অর্থ আমি ক্ষুধার্ত। নেক্সট
সেন্টেন্সটি হচ্ছে আমি অত্যাধিক ক্ষুধার্ত, আমি অত্যাধিক ক্ষুধার্ত বা অনেক ক্ষুধার্ত। আনা মাররা জুয়ান, আনা মাররা জুয়ান মানে আমি অত্যাধিক ক্ষুধার্ত। এরপর লিখা আমি তৃষ্ণার্ত পানি চাই, আনা আতশান রিদমাই, আনা আতশান রিদমাই মানে আমি তৃষ্ণার্ত পানি চাই। এরপর লেখা আছে কোথায়, হোয়েন, হোয়েন মানে কোথায়, কোথায় তুমি, হোয়েনেক, হোয়েনেক একসাথে বলতে গেলে হোয়েনেক, বা যদি ভেঙে বলেন হোয়েনিনটা এভাবে বলতে পারেন, কিন্তু হোয়েনেক মানে কোথায় তুমি। এবার লেখা আছে ক্রয় করা, ক্রয় করাকে আরবি ভাষায় বলে স্ত্রী, স্ত্রী মানে ক্রয় করা। আর বিক্রয় করাকে বলে বিয়া, বিয়া মানে বিক্রয় করা। পরের বাক্যটি হচ্ছে, পরের বাক্যটি হচ্ছে কথা ঠিক না ব্যাঠিক, কথা ঠিক না ব্যাঠিক কে আরবি ভাষায় এভাবে বলবেন কালাম সা ওয়াল্লাহ লা, কালাম সা ওয়াল্লাহ লা মানে কথা ঠিক না ব্যাঠিক। এরপর লেখা আছে তুমি ঠিক বলেছ, ইনতা কালাম সাহ, ইনতা কালাম সাহ মানে তুমি ঠিক বলেছ। পরের বাক্যটি হচ্ছে ওদিকে দেখো না, ওদিকে দেখো না, লাতসুব মিন্নাক, লাতসুব মিন্নাক মানে ওদিকে দেখো না। এবার লেখা আছে কেন সারাক্ষণ কান্না করো, কেন সারাক্ষণ কান্না করো দুইভাবে বলতে পারেন আরবি ভাষায়। প্রথমটা হচ্ছে লেশ এফগি আলাতুল, লেশ এফগি আলাতুল, অথবা বলতে পারেন লেশ এফচি আলাতুল, লেশ এফচি আলাতুল। তো লেশ এফগি আলাতুল মানে হচ্ছে কেন সারাক্ষণ কান্না করো। এখন লেখা আছে আমি সব কিছু শুনেছি, আনা ইসমাকুল্লুশাই, আনা ইসমাকুল্লুশাই অর্থাৎ আমি সব কিছু শুনেছি। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে তোমার গাড়ির রং কি, এসপি লন সায়ারা মালিন্তা, এসপি লন সায়ারা মালিন্তা মানে তোমার গাড়ির রং কি। তুমি এখানে কি খুঁজছ, ইনতা সুনো দাওয়ার হেনা, ইনতা সুনো দাওয়ার হেনা তুমি এখানে কি খুঁজছ, কি এর আরবি হচ্ছে অ্যাশ বা শুনো, অ্যাশ বা শুনো মানে হচ্ছে কি। এবার লিখা এখানে, এখানে এর আরবি হচ্ছে হেনা বা মিন্নি, হেনা বা মিন্নি অর্থ এখানে। আমার একটু তাড়া আছে, আনা মুস্তাজিল সুয়াইয়া, অথবা বলতে পারেন হাগ্গিফি মুস্তাজিল সুয়াইয়া, আনা মুস্তাজিল সুয়াইয়া বা হাগ্গিফি মুস্তাজিল সুয়াইয়া অর্থ আমার একটু তাড়া আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি দ্রুত লাইক দিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।